অ্যালডিহাইড কিটোন অ্যাসিডের উপরে তোমরা কিছু প্রবলেম দেখে নাও। দেখো প্রবলেমগুলো আগে তোমরা কিন্তু খুব ভালোভাবে ওয়াচ করো। দেখো তোমাকে এরকম একটা প্রবলেম সেট করে দিল, CH3CHOH COH CHOH। এই প্রবলেমটা যদি ভালোভাবে ওয়াচ করো তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এই যে কার্বন, এই কার্বনের সাথে দেখো সি অ্যালডিহাইড ছিল, কিন্তু সেই কার্বনে কি দেখতে পাচ্ছ একটা ওএইচ এসছে, একটা COOH গ্রুপ এসছে। এখন দেখো এর সিম্পল অ্যান্সার, কিন্তু এটা ভালো করে তোমাকে চিনতে হবে যেটা প্রবলেমটা কি। অ্যাকচুয়ালি দেখো এটা ল্যাকটিক অ্যাসিড দিয়েছে তোমাকে। তাহলে দেখো অ্যাকচুয়ালি প্রথমে তুমি এরম লিখবে HCN, সেকেন্ড লিখবে এটা হাইড্রোলিসিস হয়ে যাচ্ছে, HOH2O। এটা হচ্ছে তোমার অ্যান্সার, কিন্তু তুমি কিভাবে ধরবে ব্যাপারটা কিভাবে হলো। তাহলে দেখো অ্যালডিহাইডটা যদি তুমি খুলে লেখো CH3C OH, তা দেখো HCN দিয়ে রিয়াকশন হচ্ছে, তাহলে দেখো এইচটা কত গেল ও এর কাছে, CH3 CH OH CN। এবার এটাকে তুমি হাইড্রোলাইসিস করো, তাহলে এলো CH3 CH OH CWH। তাহলে দেখো এই ল্যাকটিক অ্যাসিডটাই কিন্তু কিরমভাবে দেয়া আছে। এই জিনিসটা তুমি যদি ধরতে পারো যে এটা একটা জুত বিক্রিয়া, প্রথমে HCN তারপরে হাইড্রোলিসিস, তাহলেই কিন্তু এই প্রবলেমটা তুমি সলভ করতে পারছো। সিমিলার প্রবলেম দেখো তোমাকে যদি দেয় বেঞ্জালডিহাইড, একদম সিমিলার প্রবলেম, বেঞ্জালডিহাইড এরকম অ্যারো দিয়ে তোমাকে কিন্তু একই প্রবলেম দিয়ে দিল, বেঞ্জিনিং CH OH COOH। দেখো এটা তোমাকে ধরতে হবে, তোমাকে এটা বুঝতেই হবে যেটা মেন্ডেলিক অ্যাসিড দিয়েছে, এই কার্বনের সাথে একটা ওএইচ গ্রুপ এবং একটা COOH গ্রুপ এসেছে। তোমাকে জানতে হবে এটা ম্যান্ডেলিক অ্যাসিড, এটা একটা জুত বিক্রিয়া, কার সাথে প্রথমে বিক্রিয়া হয়েছে না আগে, সিমিলারলি HCN এর সাথে আগে বিক্রিয়া হয়েছে। সেকেন্ড কি হয়েছে, তাহলে এইচ এর সাথে বিক্রিয়া জন্য এটা তাহলে দেখো এই ওয়ের কাছে গেল, CNটা কোথায় গেল, এই কার্বনে গেল, পরে ওটা হাইড্রোলিসিস হয়েছে। দ্বিতীয়টা কি হয়েছে, ওটা হাইড্রোলিসিস হয়েছে HOH2O। তাহলে এটাকে তোমাকে জানতে হবে আমাকে কি দিয়েছে, না ম্যান্ডেলিক অ্যাসিড, ম্যান্ডেলিক অ্যাসিড আমাকে দিয়েছে। তাহলে এইটা যদি তুমি ধরতে পারো ম্যান্ডেলিক অ্যাসিড দিয়েছে বেঞ্জালডিহাইড থেকে, সেটা একটা জুত বিক্রিয়ার মাধ্যমে হয় এবং সেটা প্রথমে HCN দিতে হবে তারপর হাইড্রোলিসিস, তাহলেই কিন্তু তুমি অ্যান্সার করতে পারছো। থার্ড প্রবলেম দেখো তোমাকে যদি দেয় CH3 CHO থেকে, ধরো এরম একটা প্রবলেম দিল, তাহলে তোমাকে এটা জানতে হবে এটা কি, গ্লাইঅক্সাল, না আমাকে গ্লাইঅক্সাল দিয়েছে। ভালো করে দেখো এই যে আলফা কার্বন, এই আলফা কার্বনের যে তিনটে হাইড্রোজেনের মধ্যে দেখো দুটো হাইড্রোজেন চলে গিয়ে একটা ও এসেছে, ভালো করে ওয়াচ করো। দেখো এখানে ছিল তিনটে হাইড্রোজেন, তিনটে হাইড্রোজেন থেকে দেখো একটা হাইড্রোজেন আছে কিন্তু বাকিটা ও এসেছে, তার মানে এটা অক্সিডেশন হয়েছে, হাইড্রোজেন অপসারণ হয়েছে, এটা আর কিছু নয়, তুমি মনে রাখবে SCO2 অর্থাৎ সেলেনিয়াম ডাইঅক্সাইড দিয়ে। তোমাকে যদি একটা কিটোন দেয় সিমিলার প্রবলেম, CH3 CH2 CO CH3, তাহলে দেখো এই যে আলফা কার্বনের এই যে দুটো হাইড্রোজেন আছে, এই দুটো হাইড্রোজেনকে তুমি কি করবে, একই সেলেনিয়াম ডাইঅক্সাইড দিলে তাহলে এটা কি হয়ে যাবে, CH3 CO CO CH3। পরের প্রবলেম দেখো, চারের প্রবলেম দেখো, তোমাকে এরকম একটা প্রবলেম দিয়ে দিল CH3 COOH। CH3 CH2 প্রবলেমটা একদমই ঘাবড়াবে না, আগে দেখো তোমাকে দিয়েছে টার্ট বিউটাইল অ্যালকোহল, তুমি এরকমভাবে লিখে নাও আগে,
টারবিউটাইল অ্যালকোহল দিয়েছে। এবারে দেখো, ভালো করে দেখো, একটা ডাবল বন্ড এসেছে, তার মানে একটা হাইড্রোজেন আর এই ওএইচ বেরিয়ে গিয়ে জল অপসারিত হয়েছে। এবার তোমাকে ভাবতে হবে এখানে জল অপসারণের জন্য তুমি কাকে নেবে। ভালো করে দেখো, তোমরা অ্যালডিহাইড কিটোন অ্যাসিডে পড়েছো, ওই চ্যাপ্টারে তোমরা পড়েছো, যেটা যদি কপার আর 300 ডিগ্রি টেম্পারেচার নাও তাহলে কিন্তু এটা এসে যাচ্ছে। তাহলে প্রথমে কি করবে, প্রবলেমটা ভালো করে ওয়াচ করবে, টারবিউটাইল অ্যালকোহলটাকে খুলে লিখবে, দেখবে একটা জল অপসারিত, যেন তুমি P2O5 লিখে ফেলবে না। এক্ষেত্রে কিন্তু তুমি লিখবে কি, কপার আর 300। সিমিলার একটা প্রবলেম দেখো, যদি আইসোপ্রোপাইল অ্যালকোহল দিত, দিয়ে যদি তোমাকে দিত CH3CO CH3, ভালো করে তুমি কি দেখতে পাচ্ছ, দেখো এই হাইড্রোজেনটা চলে গেছে, দেখো এই দুটো হাইড্রোজেন আউট হয়েছে, অর্থাৎ এটাকে বলবে ডিহাইড্রোজেনেশন। তাহলে ডিহাইড্রোজেনেশনের জন্য কি লাগে, না অ্যাকচুয়ালি কপার লাগে আর 300 ডিগ্রি টেম্পারেচার। এখানে ডিহাইড্রোজেশন হলো না কেন, দেখো এই হাইড্রোজেন, এই কার্বনে কিন্তু কোনো হাইড্রোজেন নেই, তার ফলে কিন্তু ডিহাইড্রোজেনেশন এখানে হলো না, এখানে কিন্তু জলটা অপসারিত হয়ে এই কম্পাউন্ডটা দিল। কিন্তু তোমাকে যদি দেয় এরকম একটা অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল দিল, তাহলে কিন্তু এটা করবে। তোমাকে যদি প্রাইমারি অ্যালকোহলও দেয়, ধরো CH3CH2OH, তোমাকে এরকম একটা রেজাল্ট দিল CH3CHO, তাহলে তুমি দেখো যে কার্বনে এইচ আছে সেই কার্বনের একটা এইচকে নাও, আর ও এইচের যে হাইড্রোজেন আছে এই হাইড্রোজেন আর এখান থেকে একটা এইচকে বার করে নাও। তাহলে এখানেও দেখো ডিহাইড্রোজেনেশন টেক্স পেল, টেক্স প্লেস, সেটা কিসের উপস্থিতিতে, না কপার আর 300 ডিগ্রি টেম্পারেচারের ক্ষেত্রে। পরে একটা প্রবলেম দেখো, তোমাকে যদি দেয় অ্যাসিটোন দিল CCl2CH3, ভালো করে ওয়াচ করো, দেখো এখানে অ্যাসিটোনের কিটো গ্রুপে অক্সিজেনটা কিন্তু আর নেই, তার বদলে কি চলে এসেছে, দুটো সিএল। এটাই কিন্তু তুমি শুধু জাস্ট এখানটা PCl5 প্লেস করো, তাহলে কিন্তু এই অক্সিজেনটা চলে গিয়ে দুটো ক্লোরিন এন্টার করবে। যদি তুমি একই প্রবলেম, তুমি CH3CH নাও, তাহলে যদি PCl5 দাও, তাহলে CH3CH, তাহলে তুমি দুটো ক্লোরিন এন্টার করিয়ে দেবে। দেখো তোমাকে এরা দিল CH3CH, তারপরে তোমাকে দিল CH3CH ডাবল বন্ড CH CHO। দেখো এই প্রবলেমটা দেখে তুমি কিন্তু ঘাবড়াবে না, ভালো করে দেখো কি ঘটনা ঘটেছে। অ্যাকচুয়ালি তুমি যদি এটা দেখো, প্রবলেমটা খুব ভালো করে ওয়াচ করো, তাহলে দেখবে এখানে অ্যালডল বিক্রিয়া ছাড়া আর কিছুই হয়নি। তাহলে অ্যালডল বিক্রিয়াটা কিভাবে হবে আগে ভালো করে দেখো। তাহলে CH3 C ডাবল বন্ড ও H, একটা অ্যালডিহাইড নাও, আর তুমি দেখো CHO, দুটো অ্যালডিহাইড লিখে ফেললে, আলফা কার্বনটাকে ফ্রি করলে, এই আলফা হাইড্রোজেনটাকে এখানে দিয়ে দাও আর এই কার্বনটাকে এখানটা জুড়ে দাও, কিসের উপস্থিতিতে, লা ডাইলুট NOH। তাহলে কি দেখতে পাচ্ছ, CH3 CH OH CH2 CH। এবার একটু তুমি হিট দাও, তাহলে কি দেখতে পেলে, CH3 CH, এই এই OH আর এখান থেকে একটা এইচ বেরিয়ে যাবে, ডাবল বন CH CH। তাহলে দেখো একটা অ্যালডল রিয়াকশনটাকে তোমাকে কিন্তু ডিরেক্ট হায়ার সেকেন্ডারি এক্সামে
অ্যাসিটালডিহাইড থেকে এরকম একটা প্রবলেম দিয়ে দেবে। তুমি এই জায়গাটা ভালো করে ওয়াচ করো, সিএইচ থ্রি সিএই ডাবল বন সিএই সিএইচ, অর্থাৎ এটা অ্যালডলের পরে সেখান থেকে হিট দিয়ে জল বার করে দেওয়ার পরে এই প্রোডাক্টটা এসেছে। অর্থাৎ এটা যদি তুমি বুঝতে পারো যে এটা একটা অ্যালডল রিয়াকশন, তাহলে কিন্তু দেখো এক সেকেন্ডের ভিতরে তোমার অ্যান্সার হয়ে যাবে কি না, এটা তুমি লিখবে ডাইলুট এনওএইচ এক নাম্বার দিয়ে লেখো, দুই নাম্বার দিয়ে তুমি একে হিট দাও। সিমিলার প্রবলেম তোমাকে যদি এটা বেঞ্জালডিহাইড দিত, ধরো তোমাকে দিয়েছে বেঞ্জালডিহাইড, সরি তোমাকে যদি এটা অ্যাসিটোন দিত, তোমাকে যদি এটা অ্যাসিটোন দেয়, তোমাকে যদি অ্যাসিটোন দেয়, তাহলে দেখো এরকম একটা প্রশ্নে তোমাকে এই ঘটনা দিয়ে দিল। দেখো ভালো করে প্রবলেমটা, সিএসটি সিও সিএসটি থেকে এরম একটা প্রবলেম এই যে সে তোমাকে সিলেক্ট করে দিল, অর্থাৎ অ্যাসিটোন এখানেও অ্যালডলে পার্টিসিপেট করেছে, প্রথমে ডাইঅ্যাসিটোন অ্যালকোহল তৈরি করেছে, তারপরে হিট দিয়ে এই প্রোডাক্টটা এসেছে। অর্থাৎ তোমাকে যখন অ্যাসিটোন দিয়েছে, দুটো যখন সিএসটি দেখতে পাচ্ছ, আবার একটা সিও সিএসটি দেখতে পাচ্ছ, এই গিয়ে ক্লুটা দুটো সিএসটি এখানে দেখতে পাচ্ছ, তারপরে আবার সিও সিএইচ দেখতে পাচ্ছ ডাবল ওয়ান, তখন তোমাকে ক্র্যাক করতে হবে এরকমভাবে যে এটা আমাকে অ্যালডল ছাড়া আর কিছুই দেয়নি, অর্থাৎ এখানে তুমি ব্যারাইটা দিয়ে দেবে, ব্যারাইটা দিয়ে দিলে তারপরে তুমি হিট দিয়ে দেবে, অর্থাৎ বিএ ও এইচ হোল টু, তারপর সেকেন্ড কেস তুমি এটাকে আয়োডিন হিট বা এমনি ন্যাচারালি হিট দাও, তাহলে জলটা বেরিয়ে যাবে, তাহলে এই কম্পাউন্ডটা কিন্তু তৈরি হয়ে যাবে। তাহলে প্রবলেমটা দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই, আগে তুমি দেখো এটা কি দিয়েছে তোমাকে, তোমাকে এটা ধরতেই হবে যে এটা আমাকে অ্যালডল দিয়েছে, অর্থাৎ অ্যালডল দিলেই তাহলে তুমি কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু তুমি লিখতে পারবে। আজ এই পর্যন্ত, এর পরের ভিডিওটা দেখতে থাকবে।